বানপুরে খবরের দিকে নজর রাখা যাক। স্কোর জায়গা দোকান করা নিয়ে মুখোমুখি বিজেপি এবং তৃণমূল, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দুই দলের। ব্রজ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ব্রজ, ছবিতে যেমনটা দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পল বিধায়ক তিনি উপস্থিত রয়েছেন, কি দাবি দাওয়া তাদের, কি বলছেন তারা? দেখো, একেবারে স্কোর জমি স্কোর অনুমোদন নিয়ে একটা জমিতে দোকান করতে পারছে না, এই নিয়ে বিবাদ শুরু হয়েছে এই মুহূর্তে। এই ঘটনাকে ঘিরে একদিকে বিজেপি যেমন অগ্নিমিত্রা পাল রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে কিছুটা দূরেই দেখা যাচ্ছে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে বিজেপি অর্থাৎ পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করি অগ্নিমিত্রা পালকে যে কেন আজকে রাস্তায় বসে একদিকে দেখা যাচ্ছে তৃণমূলের লোকেরা করছে, একদিকে আপনারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন কেন? আজকে আমাদের কার্যকর্তা টিনা দে, তাকে আজ এক মাস আগে ইসকো একটি দোকান করার পারমিশন দিয়েছে, তার লিগ্যাল ডকুমেন্ট আমার কাছে, সামনে জমিটা হচ্ছে ইসকো পারমিশন দিয়েছে। তার সত্ত্বেও তৃণমূলের দুষ্কৃতীরা তারা আমাদের দোকানটা করতে দিচ্ছে, এখন জবরদখলের রাজনীতি, এখন দাদাগিরি। আজকে এই যে পাশে যারা করছে তাদেরকে গিয়ে বলুন যে তাদের পেপার কোথায়। আমাদের কাছে পেপার আছে, তাদেরকে বলুন এই যে কাউন্সিলর যে পার্টি অফিস করে রেখেছেন এটা রেলের জমি, পেপার দেখাতে বলুন। ইল্লিগালি পার্টি অফিস করে রেখেছে আর আজকে আটকাচ্ছে কোন এখতিয়ারে? আমাদের তো পেপার আছে, তাদের কাছে পেপার আছে? কারণ এই রাজনীতি মমতা ব্যানার্জি করে এসেছেন, এই রাজনীতি টিএমসি করে চলেছে, জবরদখলের রাজনীতি, দাদাগিরির রাজনীতি। আমরা সংবিধান মানি না, আমরা কিছু মানি না, আপনার কাছে পেপার থাকলেও আমরা দোকান করতে দেবো না। যে জায়গাটা নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে বলছে তাদের দখলে রয়েছে দীর্ঘদিন থেকে। দখলে তো দখলের কথা নয়, এটা তো ইস্কোর জায়গা, দখল তো করে নেওয়া হচ্ছে, জায়গাটা তো ইস্কোর, সেখানে কোনো দোকান নেই। তাদের নামে কি অনুমোদন রয়েছে? তাদের পেপার দেখাতে বলুন। আমার তো পেপার রয়েছে, ইস্কোর পেপার, তাদের পেপার দেখাতে বলুন। কেউ আমাকে বলবে এখানে আমি রাস্তার উপর দোকান করবো? আমি করেছি লাস্ট 5 বছর ধরে, সেটা তো চলতে পারে না। দেখো একেবারে এখানে কিন্তু বিজেপি বিধায়ক তিনি কিন্তু করছেন, এবং দেখো তৃণমূল কাউন্সিলরের যে দলীয় কার্যালয় বানপুর স্টেশন রোড, সেই স্টেশন রোডের সামনে কিন্তু এখানে অশোক রুদ্র রয়েছেন এই দলীয় কার্যালয়ে, এবং এই কার্যালয়ের সামনে কিন্তু আরেক দল যারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে তাদের জায়গা, এবং তারা কেন, আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন, কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বসে আছি, আমরা এখানে দোকানদার, এখানে বিআইকা যে অন্যায়ভাবে তার একজন কর্মীকে দোকান অ্যালট করেছে, যেটা কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছিল হয় পার্কিং বা ডাস্টবিন করার জন্য। আপনারা বিজেপি হাই হাই স্লোগান দিচ্ছেন কেন? যিনি এলাকার বিধায়িকা তিনি একবারও আমাদের দুঃখ কষ্ট দেখতে এত বছর আসেননি, কিন্তু তার কর্মী দোকান না পাওয়ার জন্য এখানে দেখো অশোক রুদ্র রয়েছে, এখানে অশোক রুদ্র রয়েছে যার নামে অভিযোগ উঠছে আপনি 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 অ্যালটমেন্ট করেছে স্কোর কর্তৃপক্ষ জায়গা, অথচ আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি করতে দিচ্ছেন না, আপনি দোকান করতে দিচ্ছেন না। এই অভিযোগটা তো বিজেপির বিধায়িকা করছে, এই প্রথম বিধায়িকা দেখলাম যিনি দোকান দখল করতে এসেছেন উন্নয়নের কাজের দিকে চোখ না দিয়ে। এখানে বারবার ইসকো কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, যার এখানে দোকান ছিল তারাও করেছে। ইসকো কর্তৃপক্ষ আদৌ কাউকে দিয়েছে কি না, আমরাও ইসকোর সাথে কথা বলেছি, ইসকো বলেছে আমরা কাউকে পারমিশন দিইনি। তো কাগজ দেখাচ্ছেন, তো কাগজ দেখাক না, কাগজ তো অনেক রকমের হয়, এই কাগজ তৃণমূল।